পানাম সিটি ঘোরাঘুরি শেষ করে আমরা এখন সোজা চলে আসছি সোনারগাঁ জাদুঘরে এখানে হচ্ছে আমরা টিকিট কাটার জন্য অপেক্ষা করছি আর ওই সময় প্রচণ্ড গরম থাকার কারণে রোডের উপর থেকে আইসক্রিম কিনে আমরা সবাই খাওয়া শুরু করছিলাম এরপর দশ মিনিট দাঁড়িয়ে থেকে টিকিট কাটতে পারলাম আর টিকিটের মূল্য ছিল জন প্রতি পঞ্চাশ টাকা করে এরপর আমরা সোজা ঢুকে পড়লাম আর ঢুকেই হচ্ছে বিশাল বড় এরিয়া যেই এরিয়া জুড়ে হচ্ছে জাদুঘর স্থাপিত হয়েছে আর পাশে হচ্ছে শিকদার বাড়ি আছে আর আমি আমার এই ভ্লগে শর্টলি এই জাদুঘর নিয়ে কিছু হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করছি বেসিকলি এটার প্রকৃত নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর লোকশিল্প জাদুঘরটিতে দশটি গ্যালারিরও প্রত্যেকটিতেই বাঙালি সংস্কৃতির মৌলিক দ্রব্যাদি দেখতে পাবা তোমরা আর আমি এই জাদুঘরে আসার আগে গুগলে সার্চ দিয়ে এটা সম্পর্কে কিছু জেনে নিয়েছিলাম বেসিক্যালি এটা আমার বাচ্চার জন্য বা সবার জন্যই জানা উচিত যে এরকম একটা বাংলাদেশে খুব সুন্দর জায়গা আছে এবং বাঙালিদের যে একটা ঐতিহ্যবাহী কালচার আছে সেটা হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে তো লোকশিল্প জাদুঘরে যাওয়ার আগে খুব বড় এরিয়া ক্রস করে এরপর যেতে হবে অ্যান্ড এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর করে জাদুঘরটি আর এই লোকশিল্প জাদুঘরে দশটি গ্যালারির প্রত্যেকটিতে বাঙালি সংস্কৃতির মৌলিক দ্রব্যাদিগুলো দেখতে পাবো তোমরা এরপর কাঠ খোদাই পট চিত্র মুখোশ লোকজ বাদ্যযন্ত্র পোড়ামাটির নিদর্শন এরপর আরও দেখতে পাবে তামা কাসা তারপর পিতল লোহার তৈরি নানান নিদর্শন লোকজ অলঙ্কার সনাতন ধর্মের দেবদেবীর মূর্তি ইত্যাদি বর্তমানে লোকশিল্প জাদুঘরে পাঁচ হাজার চারশো আটাত্তরটি নিদর্শন রয়েছে এই জাদুঘরের গ্যালারিতে অলরেডি তোমরা হয়তো কিছু কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে অনেক পুরানো মূর্তি যেগুলো ওরা কালেকশনে রেখেছে আর এইগুলো হচ্ছে সেই সময়কার রাজা বাচ্চারা এই জিনিসগুলো ব্যবহার করতেন এগুলোই তারা হচ্ছে খুব সুন্দরভাবে সুরক্ষিত করে রেখেছে সেকেন্ড ফ্লোরে আমি ঘুরে কুলিয়ে উঠতে পারছিলাম না তোমরা এখানে দেখতে পাচ্ছ কাঠের তৈরি একটি ঘর যেটি এখানে সাজিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ পর একটি কাঁচের গ্লাসের ভেতরে দেখতে পেলাম এইভাবে মানে মডেল মতো করে সাজিয়ে রেখেছে যেগুলো বাঙালিদের ঐতিহ্যবাহী কাজ ছিল হাতের তৈরি সেগুলো এখানে তুলে ধরা হয়েছে যেন বাচ্চারা এগুলো সম্পর্কে জানতে পারে এবং দেখতে পারে এরপর আমি যখন সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে উঠছিলাম তখন সিঁড়ির মধ্যেই এরকম নকশি কাথা খুব সুন্দরভাবে টানানো রয়েছে তো সেকেন্ড ফ্লোরে ওঠার পর এখানে সব হচ্ছে মাটির জিনিস শো করে রাখা হয়েছে পুরো ফ্লোরটিতে হাতের কাজের তৈরি এবং মৃত শিল্প শিল্প কাজ সব কিছু এখানে তুলে ধরা হয়েছে এরপর আমার চোখে পড়লো জামদানি যেটা আমার সবচেয়ে পছন্দের একটা জিনিস এই জামদানিগুলোর ডিজাইন কত বছরের পুরনো সেগুলো এখানে লেখা আছে আর এগুলো জানার জন্য হলে তোমাদেরকে অবশ্যই জাদুঘরটি ভিজিট করতে হবে আমি আমার এই ব্লগে সেটি শেয়ার করছি না ট্যাপা পুতুল দেখতে পেলাম এই ট্যাপা পুতুল কিন্তু বাঙালিরা আগে শুভ কিছু দিক চিন্তা করে এগুলো নিজের বাসায় রাখা হতো এই জাদুঘরটি যদি তোমরা ভিজিট করতে যাও তোমাদের সোনালি সেই সব অতীত আর টিকে থাকা গ্রামীণ শিল্প কিন্তু ধরে রাখতে উদ্বেগ নেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ইন্সপায়ার করবে সুপ্রাচীন কাল থেকে সমৃদ্ধ হওয়া গ্রামীণ সংস্কৃতিকে জাদুঘরের গ্যালারিতে ধরে রাখা হয়েছে জাদুঘর থেকে সোজা চলে গেলাম ইশাখা জমিদার বাড়িটিতে অ্যান্ড এই বাড়িটি হচ্ছে দ্বিতল কক্ষের মানে দোতলা কক্ষ বিশিষ্ট এন্ড এই দোতলা বিশিষ্ট ভবনে দুই তালা জোরে মোট পঁচাশিটি কক্ষ ছিল আর প্রতিটি ওয়ালে আমি দেখছিলাম কারুকার্য খচিত এই বাড়িটি মার্বেল পাথর দিয়ে নির্মিত করা হয়েছিল এই সিঁড়িগুলো কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে আর শ্বেত পাথরের চাকচিক্য দিয়ে বাড়িটির সৌন্দর্যকে আরও অসাধারণ করে তুলেছিল যেটা আমার দেখে অনেক ভালো লাগছিল স্থানীয় লোকজনদের থেকে জানতে পারলাম এই জমিদার বাড়িটিকে নাকি বড় সর্দার বাড়ি নামেই বেশিরভাগ চেনে ইশাখা তৎকালীন বার ভুঁইয়া নামের নেতৃত্ব স্থানীয় একজন জমিদার ছিলেন এবং বার ভুঁয়া নামের ওই বার তাদের প্রধান ছিলেন ইশাখা এই এসে আমরা মেয়েরা কিন্তু সাজগোজ করতে অনেক পছন্দ করি তো ওই সময় জমিদার বাড়ির মেয়েরাও কিন্তু সাজগোজ করতো তো তাদের জন্য এরকম একটা সুন্দর ড্রেসিং আয়না ছিল তো ড্রেসিং আয়নাটি খুবই সুন্দর ছিল পুরো ড্রেসিং আয়না জুড়ে পাশে হচ্ছে কারো কাজ ছিল কাঠের তৈরি সেই ড্রেসিং আয়নাটি এখনও গ্লাসটি খুবই সুন্দর দেখাচ্ছিল এরপর আমি চলে গেলাম হচ্ছে সেই জমিদার বাড়ির ভেতরে ছোট ছোট সেই রুমগুলো আর এই জমিদার বাড়িটি আনুমানিক ষোলোশো সালের দিকে হচ্ছে স্থাপিত করা হয় এই রুমগুলো যেখানে হাঁটছিলাম এরপরে হচ্ছে পুকুরটি আছে পুকুরটির পাড়ে আমি আর যাইনি কারণ দুইটার দিকে এত প্রচন্ড পরিমাণ গরম ছিল যে গরমের কারণে আমি ওখানে টিকতে পারছিলাম না তারপর শুধু ভেতরে ঘুরে ঘুরেই ছিলাম আর ভেতরে ঘুরে ঘুরে ছবি তুলতেই অনেক সময় চলে গেছে অ্যান্ড দেখো তোমরা কি সুন্দর দৃশ্য এই জমিদার বাড়িটি দেখে আমার কাছে নিজে জমিদারি জমিদারি ভাব চলে আসছে এনিওয়ে জাস্ট ফান করলাম আমি মহারম্ভের সাথে প্রতি বছর বৈশাখ মাসে আয়োজিত হয় লোকশিল্প মেলা পুরো মেলা এমনভাবে সাজানো হয় যেন পরিপূর্ণ বাঙালি ও বাঙালির লোক সংস্কৃতির প্রকাশ পায় লোকগান পালা গান জারি গান কবি গান সব গান যাত্রাপালা সহ লোকসঙ্গীত যাই হোক পুরো জমিদার বাড়িটি ঘুরে আমার খুব ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছি এবং দেখেছি নিজ চোখে ভালোই লাগছে আমি বলবো সহ তোমরা কিন্তু একদিনের জন্য খুব সুন্দর একটা ট্রিপ দিতে পারো আমার কাছে মনে হয়েছে যারা ফ্যামিলি নিয়ে ইতিহাস ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখতে চাও তারা নিঃসন্দেহে এই জায়গাটিতে ভ্রমণ করতে পারো এরপর আমরা নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম দুপুরের দিকে প্রচণ্ড লেভেলের ক্ষুদা লেগেছিল তো আমরা বাংলা খাবার খেয়েছি সবাই মিলে এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আজকের দিনটা খুব সুন্দর কাটালাম যাই হোক আমি আমার এই ব্লগে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আর আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা শীতকালীন সময়ে গিয়ে ভিজিট করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব সুন্দর একটা সময় স্প্যান্ড করতে পারবে এনিওয়ে আমি আমার ব্লগটি শেষ করলাম থ্যাংক ইউ ফর টাটা